নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অনুষ্ঠান কিচেনে তাহলে চলুন দেখা যাক আজ আমি কোন রেসিপি সবার সাথে শেয়ার করি আজ আমি করবো কলার মালপোয়া কলার মালপোয়ার জন্য লাগবে একটা পাকা কলা টুকরো করে নিয়েছি ময়দা এক কাপ চালের গুঁড়ো তিন চামচ সুজি দু চামচ মৌরি এক চামচ হাফ বাটি চিনি আর প্রয়োজন মতো সাদা তেল প্রথমেই একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে কলার টুকরোগুলো নিয়ে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নেব কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন কলা স্ম্যাশ করা হয়ে গেছে এবার এক কাপ ময়দা দিয়ে দিতে হবে তিন চামচ চালের গুঁড়ো দিতে হবে সুজি দিতে হবে দু চামচ মৌরি দেবো এক চামচ চিনি নেব হাফ বাটি এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার খুব পাতলা বা গাঢ় হবে না ব্যাটার রেডি হলে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিন কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের পরিমাণ এমন দেবো যাতে আমি দুটো থেকে তিনটে মালপোয়া ভাজতে পারি এরপর এক হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিতে হবে কারোর যদি অসুবিধা হয় সে একটা করে মালপোয়াও ভাজতে পারে একসাথে দুটো কি তিনটে মালপোয়া ভাজলে ব্যাটার একটু ছেড়ে ছেড়ে দেবেন হলে কিন্তু আটকে যাবে মালপোয়ার এক ফিট ভাজা হলে উল্টনোর আগে মালপোয়ার ধারগুলোকে খুন্তি দিয়ে এইভাবে তুলে তুলে দেবেন তাহলে তুলতে সুবিধা হবে এরপর একটা চামচ বা খুন্তির সাহায্য নিয়ে উল্টে নিন কম কিন্তু ভাজতে হবে না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে রেডি আমাদের মালপোয়া এটি সন্ধ্যে টিফিনে খাওয়া যেতে পারে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন